আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লু ড্রিম। আজ আবারও চলে আসলাম নতুন আরও একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ আমরা জানব কুমিল্লা জেলার অন্তর্গত মেঘনা উপজেলা সম্পর্কে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মেঘনা উপজেলার আয়তন 99.57 বর্গ কিলোমিটার। মেঘনা উপজেলার উত্তরে 2500 উপজেলা, দক্ষিণে দাউদকান্দি উপাচারিয়া উপজেলা, পূর্বে হোমনা ও তিতাস উপজেলা, পশ্চিমে সোনারগাঁও উপজেলা এবং গজারিয়া উপজেলা অবস্থিত। মেঘনা উপজেলার মোট জনসংখ্যা 1,12,453 জন। এর মধ্যে পুরুষ রয়েছে 56,453 জন এবং মহিলা রয়েছে 56,000। এর মধ্যে মুসলিম ধর্মের অনুসারী 1,06,407 জন এবং হিন্দু ধর্মের অনুসারী 5,742 জন এবং খ্রিস্টান ধর্মের অনুসারী 4 জন এবং অন্যান্য ধর্মের অনুসারী 3 জন। মেঘনা উপজেলার মধ্য দিয়ে কাঁঠালিয়া ও মেঘনা নদী প্রবাহিত হয়েছে। 1999 সালে মেঘনা থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। মেঘনা উপজেলার অন্তর্গত ইউনিয়ন রয়েছে 7টি, মৌজা রয়েছে 39টি এবং গ্রাম রয়েছে 102টি। মোট 7টি ইউনিয়ন নিয়ে মেঘনা উপজেলা গঠিত। ইউনিয়ন সমূহ হল চন্দনপুর ইউনিয়ন, চালিবাঙ্গা ইউনিয়ন, গোবিন্দপুর ইউনিয়ন, বড়কান্দা ইউনিয়ন, মানিকেরচর ইউনিয়ন, রাধানগর ইউনিয়ন এবং লুটেরচর ইউনিয়ন। মুক্তিযুদ্ধ উপজেলার বর্তমান সীমানার অভ্যন্তরে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের কোনো সম্মুখযুদ্ধ হয়নি, তবে এখানকার মুক্তিযোদ্ধারা এলাকায় ক্যাম্প স্থাপন করে দেশের ভেতরে এবং ভারতীয় ক্যাম্পসমূহে ট্রেনিং নেয় এবং স্থানীয় রাজাকার এবং পাকসেনাদের তৎপরতাকে প্রতিরোধ করার কাজে স্বয়ংক্রিয়ভাবে অংশ নেয়। পার্শ্ববর্তী গজারিয়া থানার একটি যুদ্ধেও সরাসরি অংশ নেয়। মেঘনা উপজেলার অন্তর্গত মসজিদ রয়েছে 221টি, মন্দির রয়েছে 6টি এবং মঠ রয়েছে 1টি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মেঘনা উপজেলার সাক্ষরতার হার প্রায় 60.02%। এই উপজেলায় কলেজ রয়েছে 2টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 60টি, প্রাথমিক বিদ্যালয় রয়েছে 51টি, কমিউনিটি বিদ্যালয় রয়েছে 1টি এবং মাদ্রাসা রয়েছে 2টি। মেঘনা উপজেলার প্রায় 1/3 মানুষ কৃষক। প্রধান ফসল ধান, গম, ভুট্টা, ডাল ইত্যাদি এবং প্রধান ফল আম, জাম, কাঁঠাল, নারিকেল, কুল, তরমুজ, তাল ইত্যাদি উল্লেখযোগ্য। প্রিয় দর্শক, মেঘনা উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলির সদস্য। মেঘনা উপজেলার সম্পূর্ণ তথ্যগুলো বাংলাপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।